এখানে আছে 112টা গুণা না এখানে আগেই বলি এটা হচ্ছে একটা সিম্পল ভিডিও আর এটাতে আমি কোনো ভয়েস কল করিনি কারণ আমার কাজের মধ্যে দিয়েই এই ভিডিওটা বানাতে হয়েছে আর আজ থেকেই চালু হয়ে যাবে শুধুপুর পঞ্চমিনন মহোৎসবের অনুষ্ঠান আর এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে কারণ এই ভিডিওটা প্রায় 3 দিনে কভার করেছি আমি আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত যদি কেউ দেখবে না তো তবু চেষ্টা করবে দেখার জন্য ভালো লাগবে চলো তাহলে ভিডিওটা দেখো আর বলো আমাদের এখানে অনুষ্ঠানটা কেমন আর কেমন লাগলো তোমাদের জানিও কমেন্ট করে ঠিক আছে দেখতে থাকো যদি আপনারা ওই জলপাইগুড়ি এলাকায় যান তাহলে আমার সেই আত্মায় বলবেন আমি বৃন্দাবনের উদ্দেশ্যে বাড়ি জমাচ্ছি তারপর সেই পথিক মহারাজের বললেন যে আমি বৃন্দাবনের উদ্দেশ্যে বাড়ি জমাচ্ছি আত্মায় আপনারা বলবেন আমি আর ফিরব না এইভাবে যখন সময় চলছে 1240 বঙ্গাব্দ বাংলা ইতিহাস তারপর এই এলাকার কয়েকজন কতিপয় মানুষ যারা তীর্থ দর্শনের জন্য চলতে লাগলো সে বৃন্দাবন ধামের দিকে তারপর ফেরার মুহূর্তে রাস্তায় এক পথিকের সঙ্গে তা দেখা হলো যে পথিক আর কেউ নয় আমার কি ব্রজ বিদ্যুৎ মহারাজ সেই মহারাজের সঙ্গে সেই পথিকে আলাপচারিত করতে বললে যদি আপনারা ওই জমিগুলি এই আপনাতে যখন এলেন বললেন তার কথা তখন বাবাজি মহারাজ যারা ছিলেন শিষ্যরা তার বলেন কয়েকদিন আগে ইহলোক থেকে পরলোকের উদ্দেশ্যে গমন করেছেন মহারাজ একটা নতুন করে কথাবার্তা সত্যি আমরা ভাবিত হয়েছে আমাদের ভগবান কি সত্যি দেখা দিলে তারপর সমাধি করা হয়েছে মহারাজ তার কোনো কি অর্থ সঞ্চয় নিয়ে 1240 বঙ্গাব্দে সৃষ্টি হলো এক নতুন ইতিহাস তারপর কালী প্রভাবে অনেক ক্ষমতা ঘটে গেছে আমাদের দৌশিক সমাধান ভালো বিয়াল আরো লাস্ট ব্লকের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব এই মুহূর্তে ওরা তো আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আর বলছি আমার চেতনার রঙে পাল্টা হয়েছে সবুজ আর ছোট উঠলো রাঙা হয়ে আমি চোখ পেল আকাশে জোরে উঠলো আলো কবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বলেছি প্রত্যেকের সঙ্গে হৃদয়ে আর হৃদয়ের সঙ্গে হাত দিকে দুই বন্ধন গড়ে ওরা আনাজ কাটা আচল হয়ে গেছে তাই আনাজ কাটা চালু হয়ে গেছে সম্মানীয় বিজয় মাইতি মহোদয় আপনি একবার মঞ্চে আসবেন আর আমাদের চলো চা কোথায় দিচ্ছে এখানে আছে 112টা গুণা না এখানে কটা আছে হেভি লাগছে কালে কেমন লোক হয় তার মানে এইসব হ্যাঁ চল চা খাবো চা খাবো কোথায় চা
ঘাম টাম বেড়ে গেল চোখে এত ধোঁয়া লাগছে সন্ধ্যায় হয়ে এসেছে আচ্ছা ওখানে রাখিস নি দোকানে আবে নি করবো নি ব্লগার বহু ব্লগার আছে আমি তো নেই কিছুই নয় আমি ধর আমি কাজই করি চোখের অবস্থা ধোঁয়ায় সাবুনান জ্বলে গেছে এইদিকেই রাহুল ফোন করছে ও বাসে যাবি একবার না ঘাম দাম বেড়ে গেছে তার চোখ গুলো কেমন হচ্ছে গেস এসেছে আমাদের এসা বলি এসা তুমি আমাদের কলি এসেছে ওখানে কাজ কর রান্না করবি চ লাইট গুলো হেভি লাগছে রান্না সালা আমাদের গ্রামের একটা লোক কাটেনি এখন বাইরে লোক বিচাগুলো দেখ ঠাকুর আছে রাধা কৃষ্ণ ওইখানে তো মেয়ে ওখানে আছে টিফিন গ্রহণ করছেন একটু দূরবর্তী স্থানে টিফিন গ্রহণ করুন মন্দিরের পবিত্রতা
সবাই কাছে প্রয়োজনীয়তা প্রত্যেকেই আসুন পবিত্রতা বজায় রাখুন মন্দির আমাদের অনেকদিনের স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে আমাদের প্রভু আজকে অধিবাস আগামীকাল থেকে অস্ত পহাড়ের নাম গ্রহ এবং অন্ন মহোৎসব তাই প্রতিটি ভক্ত করে মানুষদেরকে বলছি আপনারা আসুন ভক্তির কথা আমাদের হৃদয় এবং মনকে শান্তি দেবে বজ্রবিদ্যুৎ হয়ে তাই আসুন পবিত্র বজ্রবিদ্যুৎ আপনাদের চরণ ক্ষেত্র আজ বৃন্দাবন ধামে গর্বিত হয়েছে এই ধাম যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে বাতাসাগুলাতে বসে আছে চলো 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 একটা ভিডিও বানাতে হবে কোথায় গেল ওরা ভাই লোকের ভিড়টা দেখো এবার আরে সব লেগে পড়েছে আরে দেখ ওই সবাই চলেছে দেখি দেখি কে ভিড় দেখো এবার যত রাত হচ্ছে তত ভিড় বাড়ছে দেখতে পাই না দিকে চ চ সে রান্না সালার দিকে চ সবাইকে দেখে দিয়েছি যে আদাটা কাটা হয়েছে এখানে পৌঁছে দিয়ে স্বেচ্ছাসেবক ভাইদের কাছে অনুরোধ আপনারা রন্ধন কলার এখানে অফিসে আছে আমাদের একটা খুঁজ 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 দিলে আর হবে ওই স্মাইল ওই মাস্টার ওই মাস্টার
ভাবে ওইদিকে দাঁড়া ভিডিও হচ্ছে এখন বাজে রাত 12টা সব কাজ শেষ করে এবার ঘর যাব এখন লোক নাই আর কালকে 3টার সময় দেখা হচ্ছে চরণ চরণ লোক দেখছেন লোকে একা একা চারপাশে এখন দিয়ে এই লোক কত এখন যত সময় আর বেলা যাবে তত লোক আসবে এখন লোক দেখুন শুধু বাপরে লোক দেখ কি হয়েছে এখানটা ভাই আস্তিকা আস্তি গাইছে ও মাহাতে মাহাতে কোন আছে ভালো আছে তো সব দিয়ে দেবো আমি আমাদের লাইভ চলছে ওরে স্যার
লোক দেখুন কি দেখছ কি আসছ কত সিন দেখলাম আর সিন উঠছে চুনোর কাছে যায় এটা এই সব কোয়ালিটি আমার মনে ভালো না দাদা আপনি কই কড়াই কি করছেন আমি এখানে অন্য ভোগ রান্না করছি দেখি কেমন ধন্যবাদ Thank you.
আচ্ছা অন্তর কথা মানে
স্বাগত ডাক্তার।